একজন ধর্মীয় নেতা আল্লামা শফি, তিনি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য এবং অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি। উনি কি মায়ের পেট থেকে জন্মান নাই? মায়ের সম্মানটুকু উনি ওনার কি বোন নেই? ওনার কি নিজের স্ত্রী নেই? তাদের সম্মান রাখবেন না যে ধরনের নোংরা জঘন্য কথা বলেন? ওনার জিভে পানি আসে এখন? হ্যাঁ, উনি যে নেতাটির পাশে বসতেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন, আর ওনার জিভে পানি আসে আমার কিছু বলার নাই। ওনার জিভে পানি আসে এখন? হ্যাঁ, উনি যে নেতাটির পাশে বসতেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন, আর ওনার জিভে পানি আসে আমার কিছু বলার নাই। ওনার জিভে পানি আসে এখন? হ্যাঁ, উনি যে নেতাটির পাশে বসতেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন, আর ওনার জিভে পানি আসে আমার কিছু বলার নাই।